আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তোমাদের প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের পঞ্চম ক্লাসে উপস্থিত। আজকে আমি তোমাদের কর্ডাটা থেকে শুরু করে একেবারে ভাটিপাটা পর্যন্ত বিভিন্ন বৈশিষ্ট্য উদাহরণ দেওয়ার চেষ্টা করব। কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্যগুলো, এক নম্বর হলো নটোকর্ড, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দণ্ডাকৃতি নটোকর্ড থাকবে কর্ডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। নাভকর্ড স্নায়ুরজ্জু পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর কি থাকবে? নাভকর্ড বা স্নায়ুরজ্জু থাকবে জীবনের যে কোনো দশায়, অর্থাৎ সেটা ভ্রূণাবস্থায় হতে পারে, আজীবন হতে পারে। জীবনের যে কোনো দশায় গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। কি থাকবে? গলবিলীয় ফুলকারন্ধ্র। তিনটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য কর্ডাটার। তারপরে এছাড়াও এছাড়াও অ্যান্ডোস্টাইল থাকবে অঙ্কীয় দিকে। তারপরে রক্ত সংবন্ধনটা মূলত এদের বদ্ধ ধরনের, হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে অঙ্কীয় দিকে। এ হলো আনুষঙ্গিক বৈশিষ্ট্য কর্ডাটার। তবে এই তিনটা বৈশিষ্ট্য সকল কর্ডাটার ক্ষেত্রে 100% উপস্থিত থাকবে জীবনের যে কোনো দশায়। আমরা এবার দেখি কর্ডাটার একটা প্রাণী এবং তার ছবি নিয়ে। আমরা একটা মডেল ছবি দিলাম এখানে, প্রাণী এবং তার মডেল ছবি দিয়ে আমরা খেয়াল করব। এখানে কর্ডাটা, এই যে নটোকর্ড থাকবে পৃষ্ঠের মধ্যরেখা বরাবর, এবং নটোকর্ডের উপরে এই যে স্নায়ুরজ্জু থাকবে, এটা হচ্ছে ডর্সাল হলো নার্ভ কর্ড, মানে পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জু নটোকর্ডের ঠিক উপরে। তারপরে ফেরেঞ্জিয়াল স্লিটস, মানে কি গলবেলীয় ফুলকারন্ধ্র। তিনটা বলছিলাম না আমি প্রধান বৈশিষ্ট্য, এই তিনটা বৈশিষ্ট্য নটোকর্ড, নার্ভ কর্ড এবং ফেরেঞ্জিয়াল স্লিটস বা গলবেলীয় ফুলকারন্ধ্র, তিনটা বৈশিষ্ট্য একবার মাস্ট বি থাকবে সকল কর্ডেটদের ক্ষেত্রে জীবনের যে কোনো দশায়। সেটা আমি আবারও বলছি, জীবনের যে কোনো দশায় হয় থাকবে লার্ভা অবস্থায় অথবা ভ্রূণাবস্থায় অথবা পূর্ণাঙ্গ অবস্থা, যে কোনো দশাই কি থাকবে তিনটা বৈশিষ্ট্য উপস্থিতি লক্ষ্য করা যাবে। আমরা এখানে কতগুলো কর্ডেট প্রাণীর বৈশিষ্ট্য ছবি দেখতে পাচ্ছি। আমরা চলে যাব কর্ডেটাকে, আবার তিনটা উপপর্বে ভাগ করা হয়। এক নম্বরে ইউরো কর্ডাটা, দুই নম্বর হলো সেফালো কর্ডাটা, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা অ্যান্ড ভার্টিব্রাটা, এই তিনটা হচ্ছে উপপর্ব। এই কর্ডাটা পর্বের অধীনে তিনটা উপপর্ব উপস্থিত, এবং এই দুটো পর্বকে একসাথে প্রোটোকর্ডেট বলা হয়। দুটোকে কি বলা হয়? প্রোটোকর্ডেট বলা হয়। আমাকে খেয়াল করতে হবে প্রোটোকর্ডেট বা আদি কর্ডেট। প্রোটোকর্ডেট বলা হয় দু তিন এই দুটোকে। আর ভার্টিব্রাটাকে মূলত মেরুদণ্ডী বলা হয়, যেহেতু বাংলা ভার্টিব্রাটার বাংলাই মূলত মেরুদণ্ডী। আমরা চলে যাব ইউরোকর্ডেট। ইউরোকর্ডেটের প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করব। ইউরোকর্ডেটের এক নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড থাকবে। এই জন্য এটার নাম হচ্ছে ইউরু কথাটা আসছে। ইউরু কথাটা অর্থই লেজে নটোকর্ড থাকবে। কখন থাকবে? লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড থাকবে। আমরা ছবি দুই দেখতে পাই, তার দেখতে পাবো দেহ সেলুলোজ নির্মিত টিউনিক, যে টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদানে আবৃত, দেহ সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদানে আবৃত পরিণত প্রাণী, প্রাণী নিশ্চল। পরিণত প্রাণীটা কি? নিশ্চল। এটা পরিণত প্রাণী হবে, পরিণত প্রাণী নিশ্চল, যেমন এসিডিয়া ম্যান্টোলা। এই যে আমরা ছবিটা দেখতে পাবো, দেখো ইউরোকর্ডাটা লার্ভা অবস্থা এবং পূর্ণাঙ্গ অবস্থা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থা ইউরোকর্ডেট, আর এটা হচ্ছে লার্ভা অবস্থা ইউরোকর্ডেট। যে লার্ভা অবস্থায় লেজে থাকবে নটোকর্ড, তারপরে পৃষ্ঠীয় ফাফা স্নায়ুরজ্জু আজীবন লার্ভা অবস্থায় থাকবে শুধু লেজে, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় সেটা নেই। আমরা খেয়াল করব। তারপরে পূর্ণাঙ্গ অবস্থাটা দেখতে অনেকটা থলের মতো, লার্ভা অবস্থাটা দেখতে অনেকটা ব্যাঙ্গাছির মতো। এই হলো মূল বৈশিষ্ট্য
কিউ কোয়াড্রেটের পূর্ণাঙ্গ এবং লাভাংশের মধ্যে এটা সমুদ্রে সাধারণত ইউরো কোয়াড্রেট গ্রুপ দেখলে এভাবে দেখা যায় বিভিন্ন কালারে হয় সাধারণত বিশেষ করে এটা এসিডিএম এন্টুরার ছবি এখানে তারপরে সে সেফালোকোয়াড্রাটা সেফালোকোয়াড্রার বৈশিষ্ট্য হলো দেখো খেয়াল করি আমরা সেফালোকোয়াড্রাটা হচ্ছে আজীবন আজীবন নটোকর এবং নাটকর থাকে ওরাল হুড এবং তাতে ওরাল সিরি থাকবে ওরাল হুড এবং তাতে কি থাকবে ওরাল সিরি থাকবে মায়োটোপ বেশি থাকে উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্ট্রোমা ল্যান্সিওলেটাম উদাহরণ কি ব্রাঙ্কিওস্ট্রোমা ল্যান্সিওলেটাম আমরা এই যে ছবিতে দেখতে পাবো দেখো খেয়াল করো এখানে ছবির মধ্যে কি কি আছে সব জিনিসগুলি আছে মূলত এই যে নটোকর্ড আছে তারপরে নার্ভকর্ড আছে এগুলো আজীবন থাকবে আর হচ্ছে এই অংশটার নাম হচ্ছে ওরাল হুড এবং এটাতে ওরাল সিরি যেগুলো হচ্ছে ওরাল সিরি তারপর গলবিলে ফুলকারন্দ্র আছে যে এগুলো এগুলো সব গলবিলে ফুলকারন্দ্র এগুলো সব গলবিলে ফুলকারন্দ্র থাকবে মূলত এলো সেফালোকোয়াড্রেটের তারপরে আমরা চলে যাবো ভার্টিব্রেটে ভার্টিব্রেটের এখানে আমরা মূলত এটা মেরুদণ্ডী এদের মেরুদণ্ড থাকবে অর্থাৎ ভার্টিব্রেটের বৈশিষ্ট্যগুলো কি আমরা খেয়াল করি যে পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় কি দ্বারা প্রতিস্থাপিত হয় নটোকর্ড পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড গঠন করে মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড গঠন করে গলবিলীয় ফুলকারন্ধ্র ফুলকা অথবা ফুসফুসে রূপান্তরিত হয় কিসে রূপান্তরিত হয় ফুলকা অথবা ফুসফুসে রূপান্তরিত হয় এই হলো ভার্টিব্রেটার বৈশিষ্ট্যগুলো ভার্টিব্রেটার অধীনে আবার দুটো সুপার ক্লাস আছে যেটাকে বলা হয় ওডিসমি সাইক্লোস্ট্রোমাটা এবং নেথোস্ট্রোমাটা এই সাইক্লোস্ট্রোমাটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের চোয়ালবিহীন এদের কি এরা হচ্ছে চোয়ালবিহীন আর নেথোস্ট্রোমাটা হচ্ছে চোয়ালযুক্ত এদের জোর পাখনা অনুপস্থিত এই সাইক্লোস্ট্রোমাদের ক্ষেত্রে জোর পাখনা অনুপস্থিত কিন্তু বিজোড় পাখনা থাকবে আর নেথোস্ট্রোমাটাদের জোর পাখনা উপস্থিত এই হলো প্রধান দুটো বৈশিষ্ট্য এখন আমরা খেয়াল করবো সাইক্লোস্ট্রোমাটার অধীনে আবার দুটো ক্লাস আছে ক্লাস ওয়ান মিক্সিনি ক্লাস টু হইছে সাইক্লো প্যাট্রোমাইজনটিরি ক্লাস টু হইছে প্যাট্রোমাইজন দেখো আমরা সাইক্লোস্টোমাটার প্রধান এক নম্বর ক্লাস হচ্ছে মিক্সিনি হ্যাক ফিশ এদেরকে কি বলা হয় হ্যাক ফিশ পৃষ্ঠীয় পাখনারসি পাখনাবিহীন আইসবিহীন পিসিল গন্তিযুক্ত ত্বকে আবৃত 5-15 জোড়া ফুলকা রন্ধ্র থাকবে নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত তারপরে লার্ভা দশা নেই উদাহরণ হচ্ছে মিক্সিন গ্লুটিনোসা উদাহরণ কি মিক্সিন গ্লুটিনোসা আমরা পরবর্তী ক্লাসে চলে যাবো এই কিছু হ্যাকফিশের ছবি মূলত আমরা এখানে খেয়াল করবো এইবার আমরা প্যাট্রোমাইজন টিডা বলছিলাম আমরা ক্লাস টু কি প্যাট্রোমাইজন টিডা ক্লাস টু প্যাট্রোমাইজন ল্যাম্প্রে এদেরকে মূলত ল্যাম্প্রে বলা হয় আইসবিহীন একটি বা দুটি পৃষ্ঠীয় পাখনাযুক্ত ফুলকারন্ধ্র 7 জোড়া আগে ছিল 5-15 জোড়া আর আগেরটা ছিল নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত আর এটা নাসিকাথলি মুখ বিবরে উন্মুক্ত নয় লার্ভা দশা আছে আগেরটা লার্ভা দশা ছিল না লার্ভার নাম কি অ্যামোসিট লার্ভা উদাহরণ হচ্ছে প্যাট্রোমাইজন মেরিনাস উদাহরণ কি প্যাট্রোমাইজন মেরিনাস তারপরে আমরা আসবো কন্ডিকথিস খেয়াল করো কন্ডিকথিস কি আছে এখানে কন্ডিকথিস আছে প্রধান বৈশিষ্ট্য এটা নেথোস্ট্রোমাটার প্রথম শ্রেণী ক্লাস ওয়ান কন্ডিকথিস প্ল্যাকোয়েড নামক আয়েস থাকবে কি থাকবে প্ল্যাকোয়েড নামক সূক্ষ্ম কাটার মতো আয়েসে আবৃত অন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময় অন্তঃকঙ্কাল কি তরুণাস্থিময় 5-7 জোড়া ফুলকা রন্ধ্র পৃথকভাবে উপস্থিত উন্মুক্ত পুষ্পপাখনা হ্যাটারো সার্কেল পুষ্পপাখনা কি ধরনের হ্যাটারো সার্কেল ধরনের মুখছিদ্র ও নাসারন্ধ্র মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত কোথায় থাকবে মস্তকের অঙ্কীয় দেশে উদাহরণ হচ্ছে স্কোলিওডন ল্যাটিকোডাস উদাহরণ কি স্কোলিওডন ল্যাটিকোডাস এই যে ছবিতে আমরা খেয়াল করবো খেয়াল করি আমরা এই যে এটি হচ্ছে ফার্স্ট ডর্সাল ফিন এটি হচ্ছে সেকেন্ড ডর্সাল ফিন দুটো ডর্সাল পুষ্পপাখনা এই যে এটি হচ্ছে পুষ্পপাখনা এটা হ্যাটারো সার্কেল মানে উপরের লুকটা বড় আর নিচের লুকটা ছোট
এজন্য এটার নামকরণ করেছে হ্যাটার, এটা মূলত হ্যাটার সার্কেল ধরনের পুষ্পক না। তারপরে এই যে ফুলকারন্দ্রগুলো এখানে খেয়াল করো, এখানে পাঁচ জোড়া, 1 2 3 4 পাঁচ জোড়া ফুলকারন্দ্র পৃথক পৃথক অবস্থিত, এবং মুখছিদ্র, এই মুখছিদ্র ও নাসিকা নাসারন্ধ্র অঙ্কীয় দেশে অবস্থিত। এই যে অঙ্কীয় দেশ, এটা মূলত উপর অংশটা হচ্ছে পৃষ্ঠীয় দেশ, এই অংশটা হচ্ছে পৃষ্ঠীয় দেশ, আর এই অংশটা হচ্ছে অঙ্কীয় দেশ, এই অঙ্কটা হচ্ছে অঙ্কীয় দেশ মূলত। এলো বিভিন্ন ধরনের মূলত কন্ডাক্টিস আমরা খেয়াল করবো। এরপরে অ্যাক্টিনোপ্যারাজি, অ্যাক্টিনোপ্যারাজির ক্ষেত্রে অ্যাক্টিনোপ্যারাজির বস্তু রশ্মি রশ্মিময় পাকনা বিশিষ্ট মাছ, সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আয়সে আবৃত অন্তঃকঙ্কাল অস্থিময় পুষ্পপাকনা হোমোসার্কাল ধরনের। আগে ছিল হেটারোসার্কাল ধরনের, এটা হচ্ছে পুষ্পপাকনা হোমোসার্কাল ধরনের। ফুলকারন্দ্র কানকো দিয়ে আবৃত থাকে, ফুলকারন্দ্রগুলো আগে ছিল উন্মুক্ত, এটা হচ্ছে কানকো দিয়ে আবৃত। উদাহরণ লেবিও রুইতা অ্যানাবাস টেস্টুডেনিয়াস। আমরা খেয়াল করবো ছবিতে, এই যে খেয়াল করো, এই যে এটা হচ্ছে ফুলকারন্দ্র। এখানে আমরা খেয়াল করি ফুলকারন্দ্রটা কোনটা, ফুলকারন্দ্র হচ্ছে এইটা ফুলকারন্দ্র, এটা কানকো, এই যে কানকো দিয়ে আর ঢাকা থাকে মূলত। তারপরে তোমার এইটা হচ্ছে পুষ্পপাকনা, এটা পুষ্পপাকনা হচ্ছে হোমোসার্কাল ধরনের। উদাহরণ হচ্ছে অ্যানাবাস টেস্টুডেন্টস, এই যে এখানে এগুলোর নাম হচ্ছে বটিয়া ডেয়ারু মাছ, এগুলো বেলে মাছ, এগুলো মূলত। আমরা নেতস্তমাটা ক্লাস থ্রি হচ্ছে সার্কোপ্টেরাইজি, সার্কোপ্টেরাইজির বৈশিষ্ট্য হচ্ছে আমাদের খেয়াল করি আমরা পৃষ্ঠীয় পাখনাযুক্ত পিণ্ডাকার পাখনা বিশিষ্ট বা লাং ফিস বা সিলাকেন ফিস বলা হয়। দেহ গ্যানোয়েড ধরনের আইস ধরে, আগে প্রথম পেয়েছিলাম আমরা পন্ডিকটিসে পেয়েছিলাম প্ল্যাকয়েড ধরনের আইস, তারপরে আমরা অ্যাক্টিনোপ্যারাজিতে পেয়েছি আমরা সাইক্লোড অথবা টিনোয়েড ধরনের আঁস, আর এখানে পেলাম আমরা গ্যানোয়েড ধরনের আঁস। পুষ্পপাকনা ডাইফি সার্কাল ধরনের, আগে পুষ্পপাকনা পাইছি আমরা হেটারো সার্কাল আর হোমোসার্কাল, এখন পুষ্পপাকনা হচ্ছে ডাইফি সার্কাল ধরনের। পটকা রক্তজালিকা সমৃদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এদের পটকা রক্তজালিকা সমৃদ্ধ বিদায়ী এই মাছগুলোকে লাং ফিস বলা হয়, কারণ এর পটকার মাধ্যমে এরা কিছু সময় শ্বসন কাজ সম্পাদন করতে পারে। অন্তঃকঙ্কাল অস্থিময়, উদাহরণ হচ্ছে লেটিমেরিয়া তলামনি, এটা হচ্ছে সিলাকেন ফিস বলা হয় মূলত। এই যে মাছগুলো দেখো, এখানে খেয়াল করো মাছের ছবিগুলো এখানে দেখা যাচ্ছে। তারপরে এমফিবিয়া, এমফিবিয়ার দিকে খেয়াল করি আমরা, এমফিবিয়ার বৈশিষ্ট্য হচ্ছে এদের এমফি অর্থ উভয়, বিয়ান অর্থ চর, অর্থাৎ তারা কিছু সময় জল এবং স্থলে অবস্থান করে, এই জন্য এদেরকে এমফিবিয়ান বলা হয়। গ্রন্থিময় ত্বক বিশিষ্ট অ্যাক্টর থার্মিক, অর্থাৎ এদের রক্তের তাপমাত্রা বা দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, এই জন্য এগুলোকে অ্যাক্টোথার্মিক বা শীতল রক্তবিষ্ট প্রাণী বলা হয়। ত্বক মসৃণ আর্দ্র গ্রন্থিময় শ্বসনেও সাহায্য, অর্থাৎ ত্বকটা শ্বসনেও সাহায্য করে। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন, নখরবিহীন আঙ্গুল থাকবে, কি থাকবে নখরবিহীন আঙ্গুল থাকবে। হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, উদাহরণ হচ্ছে স্যালামান্ডার স্যালামান্ডা অথবা বহুমেলানিস্টিকটাস অথবা হাইলা মনোডেকটাইলাস অথবা রানা টাইগ্রিন। আমরা ছবি দেখি খেয়াল করি, এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাম্ফিবিয়ান্স আছে। আমরা এবার আসবো অ্যাপটালিয়ার, অ্যাপটালিয়ার দেহ শুষ্ক, আমরা খেয়াল করবো অ্যাপটালিয়ার দেহ কি শুষ্ক থাকবে, এই দেহ শুষ্ক, একটু এপিডার্মিস উদ্ভূত আইস বা শক্ত প্লেটে আবৃত, অর্থাৎ বাইরে আবরণে আইস থাকবে অথবা প্লেট থাকবে। পায়ে নখরযুক্ত 5টি আঙ্গুল থাকবে, কয়টি থাকবে নখরযুক্ত 5টি আঙ্গুল বিদ্যমান। হৃৎপিণ্ড নিলয় অসম্পূর্ণ, অর্থাৎ হৃৎপিণ্ডের নিলয়টা অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত, সম্পূর্ণ না, অসম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত। উদাহরণ হচ্ছে নাজা নাজা, এই যে এখানে আমরা খেয়াল করবো, এই যে আমরা বলছিলাম যে পৃষ্ঠপাকনা বলছিলাম না, পিঠে কি থাকবে শেল থাকবে বা বলছিলাম আইস থাকবে, এই যে এটা হচ্ছে শেল থাকবে, যে শেল এদের ক্ষেত্রে আবার আইস আছে, এদের স্কুট আছে এদের ক্ষেত্রে আইস আছে, এদের লেজগুলোতে আইস থাকবে, যে সাপে আইস আছে তোমরা জানো সাপের ভিতরে আইস থাকবে, এদের একটা। তারপরে এবিস, এবিস হচ্ছে পালক আবৃত দেহ, কি দেহ পালক আবৃত, অগ্রপর ডানায় রূপান্তরিত, চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এরা সমষ্ট সন্নিহিত প্রাণী, অর্থাৎ এদেরকে বলা হয়েছে কি পরিবেশের তাপমাত্রার সাথে রক্তের তাপমাত্রা উঠানামা করেন, এই জন্য এগুলোকে সমষ্ট সন্নিহিত প্রাণী বলা হয় বা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বলা হয়। উদাহরণ হচ্ছে কলম্বা লিবিয়া, এই যে এখানে ছবি বিভিন্ন ধরনের পাখি আছে, এখানে প্রথমটা খেয়াল করো, প্রথমটা হচ্ছে কি প্রথমটা মূলত দোয়েল, তারপরে এটা হচ্ছে তোমার শালিক, তারপরে এটা তোমার দাহু, তারপরে এটা ময়না, কাক, টিয়া, অনেক বিভিন্ন ধরনের প্রাণী আছে, তোমার খেয়াল করো নিচে কবুতর আছে, তারপরে চড়ুই পাখি আছে, বক আছে, বাবুই পাখি আছে, ঘুঘু আছে, হলদে পাখি আছে,
পেঁচা আছে, তারপরে কোকিল আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছে ওখানে, সব ধরনের পাখিগুলো ওখানে আমরা ছবি দিয়েছি, খেয়াল করো। তারপর হচ্ছে ম্যামালিয়া দেহতক বিভিন্ন গ্রন্থি দিয়ে আবৃত থাকে, দেহতক বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং লোমা আবৃত, খুব ইম্পর্টেন্ট জিনিস। ম্যামালিয়া প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দেহতক বিভিন্ন গ্রন্থিযুক্ত এবং লোমাবৃত, পরিণত স্থির প্রাণীতে কার্যকরণ স্তম গ্রন্থি বিদ্যমান, বহিকর্ণে পিনা এবং মধ্যকর্ণে তিনটি ক্ষুদ্রাস্থি থাকে, যেটাকে MIS বলা হয়। MIS মানে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, তিনটাকে বলা হয়। মধ্যকর্ণে তিনটে অস্থি মূলত মাংসল ডায়াফ্রাম দিয়ে বক্ষ এবং উদরগহ পৃথক থাকে। উদাহরণ হচ্ছে হোমো সেপিয়েন্স, উদাহরণ কি হোমো সেপিয়েন্স। এই যে এখানে ম্যামালিয়ার বিভিন্ন প্রাণীর ছবি সময় ওখানে যা আছে তোমরা খেয়াল করো। এবার প্রয়োগমূলক দুটো কাজ আমি তোমাদেরকে দিয়ে দিব, প্রয়োগমূলক কাজগুলো দেখো তোমরা খেয়াল করো। প্রয়োগমূলক কাজ কি আছে, এক নম্বর হচ্ছে হ্যাগফিশ এবং ল্যাম্প্রের মধ্যে পার্থক্য করবে তোমরা, অর্থাৎ আমরা দুটো প্রাণী এখানে পড়িয়েছি হ্যাগফিশ এবং ল্যাম্প্রে, কাদেরকে বলা হয়। এক নম্বর হচ্ছে সাইক্লোস্টোমাটা, আরেক নম্বর হচ্ছে মিক্সিনি, এই দুটো হচ্ছে একটাকে বলা হ্যাম হ্যাগফিশ, একটাকে বলা ল্যাম্প্রে, এদের মধ্যে পার্থক্য করবে কর্ডেটা এবং নন কর্ডেটা, অর্থাৎ কারা কর্ডেট আর কারা নন কর্ডেট এদের মধ্যে তোমরা তুলনা করবে। তারপরে আমরা চলে যাবো আমরা চিন্তামূলক কাজের মধ্যে, আছে কি কি চিন্তামূলক কাজের মধ্যে আছে, ল্যাংফিশ মাছের উপস্থিতি প্রমাণ করে যে জলচর মেরুদণ্ডী প্রাণী হতে স্থলচর মেরুদণ্ডী প্রাণীদের বিবর্তন ঘটেছে, ব্যাখ্যা করো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা চেষ্টা করবে লেখার জন্য, না পারলে আমাকে ইমেল করবে, আমি চেষ্টা করবো তোমাদের একটু উত্তর প্রদানের জন্য। নাম্বার দুই, সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় কেন, ব্যাখ্যা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা বিভিন্ন বোর্ডে আসতো সবসময়। সকল মেরুদণ্ডী কর্ডেট, অর্থাৎ মেরুদণ্ডীর যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যগুলোই কর্ডেটের অধীনে, আর কিন্তু সকল কর্ডেটের বৈশিষ্ট্য কিন্তু মেরুদণ্ডীর বৈশিষ্ট্যের সাথে এক নয়, সেই জন্য সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। আমি সংক্ষিপ্তভাবে এখানে তোমাদের ক্লু দিলাম, তোমরা চেষ্টা করবে ডিটেলস রাখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই তোমরা ভালো থাকবে।